morning, student. How are you? I hope you are all fine. आज के अमरा तुम्हारे प्रथम श्रेणी इंग्लिश क्लास करूँगा आज के। प्रथम आवार परिचय दे माइसेल्फ ब्रिजेट प्रियांशु दत्त असिस्टेंट टीचर ऑफ प्री प्राइमरी सेक्शन सैंटफिल्स हाई स्कूल एंड कॉलेज। শিক্ষার্থীরা তোমরা আজকে তোমাদের অ্যাক্টিভ ইংলিশ বই 1 অ্যাক্টিভ ইংলিশ 1 বই পড়বে। হ্যাঁ, আজকে আমরা পড়ব পার্ট 1 এ। এর বাংলা অর্থ হলো একটি। দেখো শিক্ষার্থীরা, প্রথমে কি একটা ছবি আছে দেখি, একটা বইয়ের ছবি আছে, পড়া কি আছে, এ বুক, একটি বই, একটি কলমের চিত্র আছে দেখি, এ পেন, একটি কলম, এ পেন্সিল, একটি পেন্সিল, এ ব্যাগ, একটি থলি, এ ক্যাপ, একটি টুপি, এ ডল, একটি পুতুল। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা নতুন নতুন শব্দ শিখলাম। দেখো তো নিচে কি আছে তোমাদের বইয়ে, ওয়ার্ড মিনিং আছে। দেখো প্রথমে কি আছে, বুক, বুকের বাংলা অর্থ বই, পেন, পেনের বাংলা অর্থ কলম, পেন্সিল, পেন্সিলের বাংলা অর্থ পেন্সিল, ব্যাগ, ব্যাগের বাংলা অর্থ থলে, ক্যাপ, ক্যাপের বাংলা অর্থ টুপি, ডল, ডলের বাংলা অর্থ আমরা জানি সবাই পুতুল। পরের পেজে চলে যায় শিক্ষার্থীরা। পরের পেজে আছে আমাদের পার্ট টু। পার্ট টু এ আমরা শিখব এন। এনের বাংলা অর্থ কিন্তু একটি। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখি আমাদের বইয়ে কিসের ছবি আছে। প্রথমে একটা হাতির ছবি, পড়া কি আছে দেখি, অ্যান এলিফ্যান্ট, একটি হাতি, অ্যান অক্স, একটি ষাঁড়, অ্যান ঈগল, একটি ঈগল, অ্যান অ্যান্ট, একটি পিঁপড়া, অ্যান এগ, একটি ডিম, অ্যান আমব্রেলা, একটি ছাতা। তাহলে আমরা এন এর ব্যবহার শিখলাম। নিচে দেখো ওয়ার্ড মিনিং আছে। এলিফ্যান্টের বাংলা অর্থ হাতি, অক্সের বাংলা অর্থ ষাঁড়, ঈগলের বাংলা অর্থ ঈগল পাখি, অ্যান্টের বাংলা অর্থ পিঁপড়া, অ্যাগের বাংলা অর্থ ডিম, আমব্রেলার বাংলা অর্থ ছাতা। শিক্ষার্থীরা, আমরা শিশু শ্রেণীতে এগুলার মানে শিখেছি, আবারও দেখেছি ক্লাস ওয়ানে। আবার দেখো এবার পার্ট থ্রিতে কি আছে, দা। দা মানে হচ্ছে টি বা টা। এখানে একটি পৃথিবীর ছবি আছে, পড়া কি আছে, দা আর্থ, পৃথিবীটি, দা স্কাই, আকাশটি, দা সান, সূর্যটি, দা মুন, চাঁদটি, দা স্টার, তারাটি। নিচে দেখো ওয়ার্ড মিনিং, আর্থের বাংলা অর্থ পৃথিবী, স্কাই, আকাশ, সান, সূর্য, স্টার, তারা, মুন, চাঁদ। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা শিখলাম কি, এ, অ্যান এবং দা এর ব্যবহার। তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রয়েছে, তোমরা অবশ্যই বাসায় করবে হোমওয়ার্কগুলি। দেখো ওয়ার্ড নাম্বারে কি আছে, রাইট দা ওয়ার্ড মিনিং, এখানে এই ওয়ার্ডগুলোর বাংলা অর্থ লিখতে হবে তোমাদেরকে। বুকের বাংলা অর্থ তোমরা নিশ্চয় জানো, বই, পেন্সিল, পেন্সিল, ব্যাগের বাংলা অর্থ থলে, ডল মানে পুতুল, অক্স মানে ষাঁড়, আমব্রেলা মানে ছাতা, স্কাই মানে আকাশ, স্টার মানে তারা। দেখো দুই নাম্বার কি আছে, ট্রান্সলেশন ইনটু বেঙ্গলি, বাংলায় অনুবাদ করো। এ কি আছে, দা আর্থ, দা আর্থের বাংলা অর্থ আমরা কি করলাম, পৃথিবীটি। বি আছে অ্যান এলিফ্যান্ট, একটি হাতি, সি এ প্যান, একটি কলম, ডি অ্যান এক, একটি ডি, ই দা সান, সূর্যটি। থ্রি নাম্বার দেখো ম্যাক সেন্টেন্স, ম্যাক সেন্টেন্সের বাংলা অর্থ হলো বাক্য গঠন, তোমাদের এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করতে হবে।
book, cat, eagle, ant, sky, doll, egg, bag. এই কয়েকটি শব্দ দিয়ে তোমরা বাক্য গঠন করবে, ঠিক আছে শিক্ষার্থীরা? তোমরা হোমওয়ার্ক নিশ্চয়ই বুঝেছো কি করতে হবে। শিক্ষার্থীরা তোমরা বাসায় ভালোমতো পড়বে, বাবা মার কথা শুনবে, ঠিক আছে? তাহলে শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। ওকে, বাই।